আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল, এ জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে যায় কওরে জিব্রাইল। হযরত বেলাল এই দুনিয়া থেকে চলে যাবে, আয়ু আছে মাত্র সাত দিন, কয় দিন? সাত দিন। জোরে কোন কয় দিন? সাত দিন। যায় কই সাত দিনের ভিতরে হযরত বেলালকে যেন বিবাহ করায়, কারণ একটা কাজের কারণে বেলাল জাহান্নামে যাবে। আমার বন্ধুর মনটা বেজার থাকবে, এটা আমি আল্লাহও সহ্য করবার পারি না। যাও রে জিব্রাইল যাও, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী মায়ার নবী, আপনার ভালোবাসার মানুষ হযরত বেলালের হায়াত তো শেষ হয়ে গেছে গো নবীজি, কিন্তু একটা বেজাল রয়ে গেছে, বেলালরে তো এখনো বিবাহ করার নাই, বিবাহ না করানোর কারণে বেহাল জাহান্নামের আগুনে যায়। আমার নবী ডাক দিয়া কই, এ শুনাইলারে হে আজরাইল, শুন আজরাইল রে, কয়দিন হায়াত আছে? হায়াত আছে সাত দিন, কয়দিন? জোরে কোন কয়দিন? সাত দিন। সাত দিন হায়াত আছে, সাত দিনের ভিতরে কে দিবে রে মেয়ে? আমি বেলালকে কেমনে বিবাহ করাইব? কই নবী গো, আমি তো তা জানি না, আমি শুধু বার্তা বাহক, প্রেমের কালেকশন তো আপনার আল্লাহর সাথে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, কারণ আল্লাহ মানুষ দিয়াই এই প্রেমের খেলা খেলছে, কথা কোন ঠিক দিনা। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, তুমি মানুষ দিয়া মানুষ বানায়া, তুমি মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ রূপে খেলা করে চিঙ্গা মানুষ ধরে তোরা, চিঙ্গা মানুষ ধরে, কথা কোন ঠিক কিনা? মনরে আমি কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি যা দাদি যায় আছে সংসারে, ও মনরে আরে ও পাগল মন, আমি কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি যা দাদি যায় আছে সংসারে। আবার দুটি বান্ডের ফানি দিয়া কষ্ট জিনিস গড়ে, আমার নবী কয় বকর রে, আমার খলিজার টুকরা বেলালের হায়াত তো শেষ হয়ে গেছে, আমার বেলাল আর মাত্র সাতটা দিন এই পৃথিবীর জমিনে থাকবে। ডাক দিয়া কই নবী গো, মানুষ তো একজনের পর একজন চলে যাবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে এত পরিশ্রান্ত আর কি দরকার? আমার নবী ডাক দিয়া কই, আবু বকর রে একটা বড় যাদের জন্য, বেলাল যদি জাহান্নামে যায় আমি নবী কেমনে সহ্য করব রে? ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাইলে বেলাল রে বিবাহ করায় দেন। ওই সাত দিনের মধ্যে একদিন চলে গেছে, ছয় দিনের জন্য কে মেয়ে দিবে? এরপরেও তাড়াতাড়ি খবরও পাঠায় দাও, জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। খবর নিয়ে গেল সমস্ত এলাকার মানুষ, সমস্ত মদিনার মানুষ শুনছে বেলালের কাছে মেয়ে বিবাহ দিবাকে, সবাই তো পাগল হয়ে গেছে, কারণ বেলালের কাছে বিবাহ দেওয়া মানে চোদ্দ সিঁড়ি জান্নাতের জান্নাতের দরজায় পৌঁছে যাওয়া, কথা বলেন ঠিক? ডাক দিয়ে বলে এলাকার মানুষেরা সবাই যে হাজির হইলি, শুনো শুনো বেলালের খবর জানি। কই বেলালের খবর? আবার কি? কই বেলালের হায়াত আছে মাত্র ছয় দিন, কয় দিন? জোরে কোন কয় দিন? ছয় দিন। ছয় দিন মাত্র আয়ু আছে বেলালের, ছয় দিন পরে আমার বেলার এই
দুনিয়া চাইরা পরপারের জগতে যাবে গো অনেক সবাই কাহারে ছয় দিনের জন্য মেয়ে বিবাহ দিব নাকি একে একে সবাই চলে যায় আমার নবীর টেনশন বেড়ে যায় চিন্তা বেড়ে যায় হযরত আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমার কাছে দায়িত্ব দেন একটা জোর করে হলেও মেয়ে ধরে আনবো বেলালের সঙ্গে বিবাহ দিব আমার নবী ডাক দিয়া কই আলী হে আলী বেলালের জন্য জোর করে মেয়ে নিয়ে আসলে এটা তো জায়েজ হবে না কুশিবাসি যদি না আসে তাইলে বেলালের কাছে বিবাহ দেওয়া যাবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গভীর মনোযোগ ডাক দিয়ে বলিয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ের নবী গো তাইলে কি করব রে কই কি করব আমি জানি না যাইতে শুরু করলো অযথে আরি বনে নবী গো বিদায় দেন যতক্ষণ পর্যন্ত একজন মেয়ে নামতে পারব ততক্ষণ পর্যন্ত এই মুখটা আর আপনারে দেখাইব না জোরে জোরে কন্যা সোহানা অযথা আলী চলে গেলেন জঙ্গলার ভিতরে যায় খুঁজে আরে কোথাও তো খুঁজে পাওয়া যায় না মেয়ে করবোটা কি যাইতে যাইতে পাঁচ দিন চলে যায় আর কয়দিন বাকি জোরে কয় না কয়দিন দুই দিন সময় বাকি হঠাৎ করে তাকায় দেখি জঙ্গলার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দরী মেয়ে দেখালা বাড়ির গিয়ে সুবহানাল্লাহ কইবেন নাকি জোরে কয় না সুবহানাল্লাহ গোল্ড অফ মদিনা সুন্নিয়তির অহংকার এই জন্য ওয়াহাবির গুমে কয় নবীরে সালাম দিলে নামাজ হবে না নাউজুবিল্লাহ কয় না জোরে কয় না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কয় নবীর কথা স্মরণ করলে নামাজ হবে না এই মূর্খ তো জানে না নবী না শুধু ওলিরেও যদি সালাম না দেয় তাহলে তার নামাজই হবে না সুবহানাল্লাহ কইতেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ অবন্দরে আলোচনার ভিতরে ঢুকে গেলাম টানে পামে কেউ তাকাইবেন না বলতে পারে নজর বুঝলাম না কেন কেন রে এই জন্য সালাম হবে না সরাসরি চলে গেলাম আমার নবী গেলেন মেরাজে আমার নূর ইসলাম ভাই যে ওয়ার্ডটা পড়েছেন সরাসরি চলে গেলাম আমার নবী কোথায় গেল ধরে কয় না আমার নবী মেরাজে যান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ডাক দিয়া কই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত আমরা কোরআনে পড়ি কি পড়ি না এই কথাটা কিন্তু আমার নবীর কথা সুবহানাল্লাহ কোন আল্লাহ জিগায় বন্ধু ও বন্ধু গো আপনি যে আসলেন আমার জন্য কি নিয়ে আসলেন জানতে বড় মনে চায় আমার আল্লাহ কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় আল্লাহ গো ও প্রাণের আল্লাহ আমি আপনার জন্য সালাত নামাজ এবাদত বন্দেগি তসবি তালিল গাটুরি বাইদা আপনার দরবারে নিয়ে হাজির হয়ে গেলাম আমার আল্লাহ ডাক দিয়া কই গে বন্ধু খুশি হয়ে গেলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটা সুবহান বন্ধ রাখবেন না সুবহান কুলে বলি আল্লাহু আকবার ডাক দিয়া কই হে বন্ধু আপনার উপরে রহমত বর্ষিত হোক আমার নবী মনটা বেজার করে রাখলেন আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু ও বন্ধু নবী যে কেন মন বেজার আল্লাহ কি জানে না কথা কয় না জানে না খারাপ লাগতেছে মনে হয় নাকি ও যে মাত্র ঢুকতাছি এমন সময় ডাক দেয়া কো বন্ধু আপনার মনটা কেন বেজার জানতে বড় মনে চায় আমার আল্লাহ কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো
ও প্রাণের আল্লাহ গো আমার উপরে রহমত বরকত আপনি নাজিল করলেন তাইলে আমার উম্মতের কি উপায় হবে মদেরি মায়ায় নবীজি কান্দে যারে যায় আমার উম্মত গুনাগার গো কেমনে হবে পার আমার উম্মত গুনাগার গো কেমনে হবে ভার সুবহানাল্লাহ কোন ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে ও গো বন্ধু কাঁদিও না আপনার উম্মত পার হইবে বিজলি রয়াকার কথা কন ঠিক কিনা ডাক দিয়া কই বন্ধ এত টেনশন করেন কেন রে আপনার সন্তুষ্ট যদি না করতে পারি রে তাইলে আমি আল্লাহ তো সন্তুষ্ট না এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ বরকাত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এই সলিহিনের ব্যাখ্যা আসছে সলিহিন বান্দা হলো ওলি কথা কোন ঠিক কি না এখন হে যে মোল্লাই কইব নামাজে নবীর কথা সরম হইলে নামাজ হয় না হে মূর্খ হে বাইশ নাম্বার মৌলবী নবীর কথা তো শুধু না ওলিরে সালাম না দিলেও তোর নামাজ হবে না কথা কন ঠিক কি না তোরা কন ঠিক কি না ওরে গুরিস না আর দেবী বিদেশে গুরিস না আর দেবী বিদেশে আপন ঘরে তালাশ কর মানব ঘরে আছে কাবা ঘর কথা কন ঠিক কি না দুই রকমের কাবারে আছে দুইজনে দুই বানাই আছে রে ওরে এক কাবাই রাগিম করছে এক কাবাই রাগিম করছে জানরে মক্কার শহর মানব ঘরে আছে কাবা ঘর সুবহানাল্লাহ আসলে তুই ঘরের কবরেই মোল্লা জানে না কথা কোন ঠিক কিনা তাই তো কই মসজিদে নামাজ পড়লে নবীর কথা স্মরণ হইলে নামাজ হবে না কিন্তু আমার নবীরে সালাম না দিলে ওলিরে সালাম না দিলে তোর নামাজই হবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী কেমন নবী রে যেই নবীর জন্য তমাম জাহান্নামের আল্লাহ বানাইছে কথা কোন ঠিক কিনা নবী যদি না বানাইতো রে আসমান হইতো না নবী যদি না বানাইতো জমিন হইতো না নবী যদি না বানাইতো রাত্র হইতো না নবী যদি না বানাইতো দিন হইতো না নবী যদি না বানাইতো রে আপনি হইতেন না নবী যদি না বানাইতো আমি আলামিন হানাফি হইতাম না কথা কোন ঠিক কিনা এই জন্য শরীফ একটা গজল গাইতো কথা কোন ঠিক কিনা কত সুন্দর গজল এই গজলটা ওয়াহাবিরা কইতে আনতাজি নাউজুবিল্লাহ কোন ধরে কোন নাউজুবিল্লাহ শরীফ গজল গাইতো আপনার বানাইল আসমান ও জমিন আর বানাইল রাত রয়ার দিন বানাইল আসমান ও জমিন আর বানাইল রাত রয়ার দিন আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে কন্যা নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধ আরেকটু কহবে আই রে প্রেমের ডোরি বান্ধ রে মো আল্লাহ বানাইল কত না জাতি
প্রেম আরে চলে না তার প্রেম পিরিতি কথা কোন ঠিক কিনা এই আমাদের মানি না ঠিক কিনা বলতে হবে আল্লাহ বানাইল কত না জাতি ওরে চলে না তার প্রেম পিরিতি আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে আইরে মানুষ বানাইছে প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সোনে কথা কোন ঠিক কি এ বান্দরে কবির মনোযোগ আমার আল্লাহ কই বন্ধু যদি না বানাইতাম রে আসমান বানাইতাম না জমিন বানাইতাম না আমি আমার বন্ধুর প্রেমে পইরাই সব কিছুই বানাইলাম এখন অলিকারা হয় আলোচনার ভিতরে কিন্তু ঢুকে গেলাম অলিকারা হয় যারা নবীরে ভালোবাসে তারাই তো অলি হইয়া যায় ওয়াইজুল কারানির ঘটনার মধ্যে যাব আগে আগে বুঝেন ওয়াইজুল কারানি কে যে ওয়াইজুল কারানি আমার নবী থাকতেও হযরতের বেলালের হায়াত বাড়ায়া দেয় সুবহানাল্লাহ বলবেন না জানেন না সেই ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি কষ্ট হবে আপনাদের এরপরে ওয়াইজুল কারানির জীবনে সময় পাইলে ডুববো বলেন মারহাবা হযরত বেলালের জীবনী খুলে দেখুন হযরত বেলালকে কিন্তু নবী বইলা হায়াত দেয় নাই ওয়াইজুল কারানি রহমতুল্লাহ আলাইহ বলার কারণে আল্লাহ 70 বছর দিছে সুবহানাল্লাহ আর আস্তে গুন সুবহানাল্লাহ হ্যাঁ আমার বন্ধুরা গভীর মনোযোগ আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল এ জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে যায় কওরে জিব্রাইল হযরত বেলাল এই দুনিয়া থেকে চলে যাবে আয়ু আছে মাত্র 7 দিন কয় দিন 7 দিন জোরে কোন কয় দিন 7 দিন যায় কই 7 দিনের ভিতরে হযরত বেলালকে যেন বিবাহ করায় কারণ একটা কাজের কারণে বেলাল জাহান্নামে যাবে আমার বন্ধুর মনটা বেজার থাকবে এটা আমি আল্লাহ সহ্য করবার পারি না যাও রে জিব্রাইল যাও হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আপনার ভালোবাসার মানুষ হযরত বেলালের হায়াত তো শেষ হয়ে গেছে গো নবীজি কিন্তু একটা বেজাল রয়ে গেছে বেলাল রে তো এখনো বিবাহ করার নাই বিবাহ না করানোর কারণে বেহাল জাহান্নামের আগুনে যায় আমার নবী ডাক দিয়ে কই এ শুনাইল রে হে আজরাইল শুন আজরাইল রে কয়দিন হায়াত আছে 7 দিন কয়দিন জোরে কোন কয়দিন 7 দিন 7 দিন হায়াত আছে 7 দিনের ভিতরে কে দিবে রে মেয়ে আমি বেলালকে কেমনে বিবাহ করাইব কই নবী গো আমি তো তা জানি না আমি শুধু বার্তা বাহক প্রেমের কালেকশন তো আপনার আল্লাহর সাথে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কারণ আল্লাহ মানুষ দিয়াই এই প্রেমের খেলা খেলছে কথা কোন ঠিক দিনা এই জন্য আমি অনেক সময় বলে থাকি তুমি মানুষ দিয়া মানুষ বানায়া তুমি মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে চিঙ্গা মানুষ ধরে তোরা চিঙ্গা মানুষ ধরে কথা কোন ঠিক কিনা মনরে আমি কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণ হয় না পশু পাখি যা দাদি যাই আছে সংসারে ও মনরে আরে ও পাগল মন আমি কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণ হয় না পশু পাখি যা দাদি যাই আছে সংসারে আবার দুটি বান্ডের পানি দিয়া কষ্ট জিনিস গড়ে
সুবহানাল্লাহ কোন আবার দুটি বান্ডের পানি দিয়া কষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া ওরে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিঙ্গা মানুষ ধরে তোরা চিঙ্গা মানুষ ধরে সুবহানাল্লাহ কোন কষ্ট হইতেছে বাজা আমার নবী ডাক দিয়া কই দিবে রাই এ জিবরাইল রিব আমার বেলালের সময় শেষ যদি এক মাস আগে এক বছর আগে আমার আল্লাহ জানাইতো বেলাল রে বিবাহ করাইতাম সাত দিন হায়াত আছে বেলাল রে কে মেয়ে দিবে আমার নবী কানতে শুরু করলেন কারণ বেলাল কোন বেলাল যে বেলাল আজান দিলে সূর্য উঠে বেলাল আজান না দিলে আল্লাহ সূর্য উঠায় না সুবহানাল্লাহ আরে কোন সুবহানাল্লাহ এলা হলো সেই বেলাল সুবহানাল্লাহ কোন ডাক দিয়া কই কি হাবু বুকুর এই উমর হে উসমান হে আলী তোমরা খাতো কেন কই নবী গো ও দয়ার নবী মায়ের নবী গো আপনি কাঁদেন এই জন্য তো আমরাও কাঁদি কই আমার দুঃখ তোমাদের কি বুঝাইতে পারবো না কই নবী গো না বললে আমরা কেমনে বুঝবো আপনি তো সব কিছুই জানেন আপনি সবই বোঝেন আমরা তো বুঝি না আমার নবী কয় অবাকর রে আমার কলিজার টুকরা বেলালের হায়াত তো শেষ হয়ে গেছে আমার বেলাল আর মাত্র সাতটা দিন এই পৃথিবীর জমিনে থাকবে ডাক দেয়া কই নবী গো মানুষ তো একজনের পর একজন চলে যাবে এটাই স্বাভাবিক এটা নিয়ে এত পরিশ্রান্ত আর কি দরকার আমার নবী ডাক দেয়া কই আবু বকর একটা বড় যাদের জন্য বেলাল যদি জাহান্নামে যায় আমি নবী কেমনে সহ্য করব রে ডাক দিয়া কই রাসূল আল্লাহ নবী গো তাইলে বেলাল রে বিবাহ করায় দেন ওই সাত দিনের মধ্যে একদিন চলে গেছে ছয় দিনের জন্য কে মেয়ে দিবে এরপরেও তাড়াতাড়ি খবরও পাঠায় দাও জোরে জোরে কন্যা আল্লাহু আকবার খবর নিয়ে গেল সমস্ত এলাকার মানুষ সমস্ত মদিনার মানুষ শুনছে বেলালের কাছে মেয়ে বিবাহ দিবা কে সবাই তো পাগল হয়ে গেছে কারণ বেলালের কাছে বিবাহ দেওয়া মানে চোদ্দ সিঁড়ি জান্নাতের জান্নাতের দরজায় পৌঁছে যাওয়া কথা বলেন ঠিক ডাক দিয়ে বলে এলাকার মানুষেরা সবাই জাহাজির হইলি শুনো শুনো বেলালের খবর জানো নি কই বেলালের খবর আবার কি কই বেলালের হায়াত আছে মাত্র ছয় দিন কয় দিন জোরে কোন কয় দিন ছয় দিন মাত্র আয়ু আছে বেলালের ছয় দিন পুরে আমার বেলাল এই দুনিয়া চাইরা পরপারের জগতে যাবে গো অনেক সবাই কাহারে ছয় দিনের জন্য মেয়ে বিবাহ দিব নাকি একে একে সবাই চলে যায় আমার নবীর টেনশন বেড়ে যায় চিন্তা বেড়ে যায় হযরত আলী ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ের নবী আমার কাছে দায়িত্ব দেন একটা জোর করে হলেও মেয়ে ধরে আনবো বেলালের সঙ্গে বিবাহ দিব আমার নবী ডাক দিয়া কই আলী হে আলী বেলালের জন্য জোর করে মেয়ে নিয়ে আসলে এটা তো জায়েজ হবে না কুশিবাসী যদি না আসে তাইলে বেলালের কাছে বিবাহ দেওয়া যাবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গভীর মনোযোগ ডাক দিয়ে বলিয়া রাসূলুল্লাহ নবী গো করবো রে কই কি করবো আমি জানি না যাইতে শুরু করলো অযথা আরি বনে নবী গো
বিদায় দেন যতক্ষণ পর্যন্ত একজন মেয়ে নামতে পারব ততক্ষণ পর্যন্ত এই মুখটা আর আপনারে দেখাইব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হযরত আলী চলে গেলেন জঙ্গলার ভিতরে যায় খুঁজে আরে কোথাও তো খুঁজে পাওয়া যায় না মেয়ে করবটা কি যাইতে যাইতে পাঁচ দিন চলে যায় আর কয় দিন বাকি দুই দিন জোরে কয় না কয় দিন দুই দিন দুই দিন সময় বাকি হঠাৎ করে তাকায় দেখি জঙ্গলার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দরী মেয়ে দেখা না সুবহানাল্লাহ বাড়ি গিয়ে সুবহানাল্লাহ কইবেন নাকি জোরে কন্যা না সুবহানাল্লাহ মেরে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন কই কি এত সুন্দর মেয়ে জঙ্গলার ভিতরে এই মেয়ে কোথায় থেকে আসলো আস্তে আস্তে বাড়ির সামনে হাজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কে বাড়িতে বলে আমি কই শুনো তুমি যে এই জঙ্গলার ভিতরে একা একা থাকো তোমার ভয় নাই সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ কই ভয় করবে কেন আল্লাহ ওয়ালা যারা যারা আল্লাহর বান্দা তারা কখনো কাউকে ভয় করতে পারে না তোরে কোনা পারে না তারা আগুনে পুড়ে না পানি ডুবে না আগুনে পুড়ে না পানি ডুবে না মাটিতে তারা মিশে না গো দয়াল রাসূল প্রেমিক যারা আল্লাহ জফে তারা মরিয়াও মরে না গো কথা কোন ঠিক কি না সাহাবি আলী ডাক দেয়া কালি বলে তোমার গার্জেন কি কেউ নাই বলে আমার বাবা আছে আমার মা নাই সুবহানাল্লাহ এবার ডাক দেয়া কই কই তোমার বাবা বীর করব ডাক দেয়া কই আলী গো আমার বাবা তো একজন খাটুরিয়া মানুষ জঙ্গলায় খাট খাটার জন্য গিয়েছে একটু পরে চলে আসবে হয়তো বাব মুহূর্তের মধ্যে চলে আসলো কাটুরিয়া কাটুরিয়া দি গালির চিনা পালাইছে ডাক দেয়া কই ভাই আলী রে হে আলী এই জঙ্গলার ভিতরে আপনি কেমন করে আসলেন জানতে বড় মনে চায় ডাক দেয়া কয় বাইরে তোমার কাছে একটা বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম এইবার ডাক দেয়া কয় বাইরে ও ভাই আবার আমার কাছে বিবাহের প্রস্তাব কিসের কয় তোমার একটা মেয়ে আছে নি কয় হা আছে একটা মাত্র মেয়ে কয় জামাই কেডা একটা জানতে বড় মনে চায় কয় জামাই হলো হযরত বেলা জামাইয়ের কথা শুননি তো পাগল আরে এমন জামাই বাবা এটা হলো নসিবে লাগতে হয় ভাগ্যে থাকতে হয় কথা বলেন ঠিক কি হাসতে শুরু করলেন আলী ডাক দিয়া কই হে ভাই কাটুরিয়ারি হে কাটুরিয়া হাইসো না হাইসো না খারাপ লাগছে সামনে নাকি হাইসো না হাইসো না আসল ঘটনা তো তুমি জানো না কয় আসল ঘটনা কি কয় আসল ঘটনাটা হইল হযরত বেলালের আয়ু শেষ হয়ে গেছে আজকে দিন গেলে আর মাত্র একটা দিন থাকবে আগামীকাল সকাল হয়ে যাবে এটাই হলো তার জীবনের শেষ সূর্য রাতের বেলা হযরত বেলাল দুনিয়া থেকে চলে যাবে চোখের পানি চায়রা কান্দি কাটুরিয়া ডাক দিয়ে কই পালি এটা তুমি কে শুনাইলা একদিনের জন্য পৃথিবীর কেউ মেয়ে বিবাহ দিবে না আমিও বিবাহ দিব না ডাক দেয়া কয় তাইলে কি করব কয় চলে যান হযরত আলীর মনটা বড় বেজার হাই রে হাই পেরেশান হয়ে জঙ্গলার ভিতরে হাঁটে আর কয় এখন এই মুখ নবীর সামনে কেমনে দেখাইব রে না 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 আমি আর এই জঙ্গল থেকে মদিনায় যাব না জোরে কন্যা না সুবহানাল্লাহ চোখের পানি চাইরা কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে বইলাম আমি ঘর থেকে বাইরে কইতিলাম মেয়ে আমি মিলাইতে পারি নাই আমি আলি আর এই মুখ আপনারে দেখাইব না কোনো বিজি ওই দিক দিয়ে আমি এটা ঘরের ভিতর থেকে কথাগুলো শুই না আয়েশা ডাক দিয়া কয় আব্বা গো একটু
আগেই দেখলাম আপনি আর আলী হাসতেছিলেন, এখন দেখি আপনি হাসেন না, মনটা বড় বেজার। আলীরও মনটা বেজার হয়ে গেল কেন জানতে বড় মনে চায়। এইবার ডাক দেয়া কয় মারিব, আলী এসেছিল তোমার বিবাহের প্রস্তাব নিয়া, বলে সুন্দর কথা, কে ছিল পাত্র? কয় পাত্র ছিল বেলাল, কয় পাঠাইছিল কে? কয় পাঠাইছে তো রহমত আল্লিন আলামিন। কয় তাইলে কি বললেন? কয় না করছি। কয় না করলেন কেন? কয় মারে বেলালের তো হায়াত শেষ হয়ে গেছে। এইবার ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা গো, বেলালের কতটুক সময় আছে? কয় আর মাত্র এই রাতটা পার হলে আগামী কালকের রাত্রেই সে মারা যাবে। কয় বাবা তাইলে আপনি না করলেন কেন? একটু সময় হইলেও তো তার খেদমতের সুযোগ পাইতাম। এবার ডাক দিয়া কই হে মাপ, বেলাল রাত্রে মারা যাবে আর তুমি তো বিধবা হয়ে যাবে, সারা জীবন তুমি গ্লানি টানতে হবে। মেয়েটা ডাক দেয়া কয় আব্বা গো, আপনি কি জানেন না, বেলালের এক ঘন্টা খেদমত যদি করতে পারি, আপনার চোদ্দ সিঁড়ি বিনা হিসেবে আমি জান্নাতের মেহমান বানাইতে পারি। এইবার ডাক দেয়া কই হে বাবা গো, শুধু তা নয় হে বাবা, বেলা সময় তো পাবো, এটা তো প্রস্তাব বেলালের আসে নাই, এই প্রস্তাবটা তো আসছে স্বয়ং রহমাতাল্লিল আলামিনের পক্ষ থেকে, কথা বলেন ঠিক কিনা? নবী যদি বেজার হইয়া যায় তাইলে আমাদের কি উপায় হবে রে? চোখের পানি চাইরা চাইরা কান্দে, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী গো আপনাই না পাইলে আমার জীবন সোনার জীবন বিফলে, ও নবী গো আপনাই না পাইলে, কানে লইয়াম তাগিব আমি, কানে লইয়া তাগিব আমি অন্ধকার কবরে, নবী গো অন্ধকার কবরে, ও নবী গো আপনাই নবী কুরআনে শুই নাচি আমি, গুনাগারের বন্ধু তুমি গো, কথা কন ঠিক কিনা? এ আওয়াজ মানে দূর বলতে হবে ঠিক কিনা? আরে বিলাই বাগাও সারের বাণী, বিলাই বাগাও সারের বাণী, ময়দান হাশরে, ও নবী গো আপনাই আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী গো আপনাই। কাঠুরিয়া ডাক দে কয় মারি, সর্বনাশ করছে রে, আগুন তো আসল জায়গায় লাগছে, সুবহানাল্লাহ। ডাকে কয় মাম, হে মারে, আমি তো তোমার কথা চিন্তা করে এই জিনিসটা চিন্তা করি নাই মা। ঠিক আছে বাবা, জলদি করে আলীরে আটকা। ডাইকার বলল আলী রে, হে আলী দাঁড়াও, দৌড়ে দৌড়লো, কয় কেন এসেছো? কয় মেয়ে রাজি, আমিও রাজি, সুবহানাল্লাহ কর। কয় তাড়াতাড়ি নিয়ে যান, বাড়ির মধ্যে সাজায় আনেন, পরের দিন সকাল বেলা বিয়া, রাত্রে বেলা বেলাল বিদায়, সুবহানাল্লাহ কর। সকাল যখন হইয়া গেছে রে, হযরতে হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, নবী গো ও দয়ার নবী, মায়ের নবী, ক্ষমা করে দেন, মাফ করে দেন, জীবনে কত অপরাধ করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন। আমার নবী কই বেলাল, হ্যাঁ বেলাল, এটা তুমি কি বললে রে বেলাল?
তোমারে বড় প্রথম মহব্বত কইরা ভালোবাসা আমি আইনা মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলাম, তুমি আজান দিলে সূর্য উঠে, তুমি আজান না দিলে সূর্য উঠে না। হে বেলাল তুমি তো জানো না আমি জান্নাতের ভিতরে, তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। হঠাৎ করে নিয়ে আসলো মেয়েটাকে, ইজাব কবুল শট করে দিলাম, সময় একেবারেই সংকীর্ণ। এবার ইজাব কবুল হয়ে গেল, ইজাব কবুল হওয়ার পরে বাসর করে ঢুকলো হজরতে বেলাল, বাসর করের ভিতরে আর ওই মেয়েটা আছে, সুবহানাল্লাহ। কোন এখন আপনারাই বলেন, বাসর রাইতে কেউ যদি মারা যাবে এরকম সংবাদ পায়, তার কি বাসর ভালো লাগবে? কথা কয় না ভালো লাগবে নাকি? মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনিও কথা বলেন না, আমিও কথা বলি না, শুধু কাঁদি আর কাঁদি, দেন না আপনার জন্য একটু খেদমত করি, আপনার খেদমত যদি করতে পারি তাহলে আল্লাহর দরবারে আমি কি না করতে পারলে কি জবাব দিব। বেলা ডাক দিয়ে কই, বিবি, হে বিবি, তুমি যে আমার খেদমত করবা, আমি তো তোমার কোনো আইন পালন, তোমার কোনো কিছুই পালন করতে পারি নাই, তোমার কোনো কিছুই আমি হাদিয়া দিতে পারি নাই, তোমার ইজাব কবুলই শুধু হয়েছে, তোমার মহরানাও আমি আদায় করতে পারি নাই। অনেক আলাপ আলোচনা, লম্বা কাহিনী শর্ট করে দিলাম, কাঁদতে শুরু করলো। ডাক দিয়া কয়ে, স্বামী আপনার ঘরের ভিতরে কি কিছু নাই? কয়ে কেন? কয়ে শুনেছি মানুষ যখন মৃত্যুর কোলে পড়ে যায়, কলিজা শুকিয়ে যায়, পেটে খাবারের অনুভব হয়, খাইতে মনে চায়, আপনার ঘরের ভিতরে কি কিছু নাই? ডাক দিয়া কয়ে, জানি না কোনো কিছু আছে কিনা, তবে কয়েকদিন আগে সামান্য কিছু জব হাদিয়া দিয়েছিল, ঘরের কোনায় আছে। কয়ে ঠিক আছে, তৈরি করলো রুটি ছয়টা, কয়টা ধরেখন কয়টা, ছয়টা রুটি তৈরি করলো, হযরতে বেলালের মুখের মধ্যে তিন রুটি দিল, তিন রুটি দেওয়ার পরে বেলাল বলে, এই তিনটা রুটি তুমি খাইবা। এইবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী গো, এই তিনটা রুটি আমি এখন খাবো না, একটু পরে খাবো, সুবহানাল্লাহ কর, ধরেখন না সুবহানাল্লাহ। ডাক দেয়া কয়, বিবি রে, তুমি এইভাবে চোখের পানি ফালায় ফালায় কাঁদো কেন? তোমার কান্দন দেখে তো আমার ভালো লাগে না, কারণ প্রেমের বিষে ধরছে গো যারে, আরে কি করিবি গো, ও যাই তারে রে বিষে পড়ান যায়, প্রেমের বিষে পড়ান যায় রে, বিষে পড়ান যায়, প্রেমের বিষে ডাক দিয়া কয়, স্বামী গো, একটু খেদমত করার সুযোগ দেন। হঠাৎ করে মুহূর্তের মধ্যে এক পাগলা এসা দরজার মধ্যে নক করে, জলদি করে দরজা খোলো। ডাক দিয়া বলি, কে কে রে, দরজার মধ্যে কেন নক করো? কই জলদি করে দরজা খুলো, আমি মুসাফির, মুসাফিরের কথা শুই নাই, দরজা খুলে দিল। তাকে দেখে এক পাগলা এসা হাজির, কই খাবার দেস না, একটু পেটে বড় খোদা। ডাক দিয়া কই, না গুন, আমার গরির ভিতরে তো কোনো খাবার নেই, আপনারে কি দেব? কই খাবার আছে তোমার গরির ভিতরে, যা আছে তাই দাও। কই ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, আইনা দিল একটা রুটি। এবার পাগলা ডাক দিয়া কই, মারি, হে এতদিনে রনাহার, এক রুটিতে কি পেট ভরবনি? সুবহানাল্লাহ কর। ডাক দেয়া কয়, আল্লাহর হস্তে যদি আরো তাকে দে, দিল আরেকটা রুটি, শর্ট করে দিলাম, আরেকটা রুটি দিল। কয়ে, না না, দুই রুটি পেট ভরবে না। এবার তিনটা রুটি যখন আইনা দিবি, তাকায় দেখে চোখের পানি দেখা যায়, পাগলায় ডাক দেয়া কয়, মা রুটি দিয়া তুমি কান্নাকাটি করো, এই রুটি তো আমার পেটের ভিতরে ঢুকবে না। ডাক দিয়া কয়, বাজানো, রুটির জন্য আমি কাঁদি না, আমি দুনিয়ার জন্য এত পাগল না। কই তাইলে কাঁদো কেন? ডাক দিয়া কই, তোমার কাছে বললে কি হবে রে? বলে, হ্যাঁ মা, বল
আসতে তো কোনো সমস্যা নাই, ডাক দিয়া কয় পানো শুনুরি আজকে সকালবেলা আমার বিবাহ হয়েছে, সকালবেলা বিবাহ আজকে রাত ১২টার পরে আমার স্বামী বিদায় নিবে। কই তোমার স্বামীর নাম কি? কই এই মদিনার মুয়াজ্জিন হযরতে বেলাল। ডাক দিয়া কই মা রে জলদি করে ঘরের ভিতরে যাব, দরজাটা বন্ধ করে দেব, আমি এখানে একটু বসতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আপনি বসবেন কেন রে? কয় আমি আমার কাজ করি, তুমি তোমার স্বামীর খেদমত করো। ঘরের ভিতরে স্বামীর খেদমত করে বেলাল খান্দে, মেয়েটাও খান্দে, চোখের পানি ফালায় ফালায় কান্দে। ১২টা যখন হইয়া গেছে রে, একজন লোক আইসা ডাক দিয়া কয় দরজার মধ্যে কে? কে দরজা? ডাক দেখো আমি পাগলা, চোখে দেখো না, সুবহানাল্লাহ। ডাক দেখো দরজার মধ্যে বসছেন কেন? দরজার মধ্যে কেন বসছি আপনি কে জানতে মনে মনে চায়? ডাক দেয়া কয় আমি কে চিনো না আনাস রাই, আমি কইলাম আজরাই। নারায় তাকবীর, নারায় রিসালাত, প্রধান অতিথির আগমন, জোরে কোন মারহাবা একটু দূরত বলি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা আমি বদম রই গোনাঘাট, নবীজি গো আপনারি আশায় আমি বদম রই গোনাঘাট, নবীজি গো আপনারি আশায়। ওরে কবে জানি দিবা দেখা, আল্লাহু আকবার। ওরে কবে জানি দিবা দেখা, আসিয়া বাংলায় নবী গো আপনারি আশায়, আমি বদম রই গোনাঘাট, নবীজি গো আপনারি আশায়। মারহাবা কর। ডাক দিয়া কই তুমি কেডা? কই আমি আজরাইল। কই আজরাইল বলো কত, এখানে আইসেন কেন? সুবহানাল্লাহ। কর কই আইসি কেন জানেন না? বেলালের তো হায়াত শেষ। কই হায়াত শেষ হইলে কি হইব? রুটি তো দিছে বেলালের বউয়ে। সুবহানাল্লাহ। কয় না তোরে? কয় না সুবহানাল্লাহ। কয় রুটি দিছে বাড়িতে যায় রুটি খান। কয় রুটি তো বাড়িতে গিয়ে খাওয়ানোর লাগে লইছি না, রুটি লইছি এখানে খাওয়ার লাগে। সুবহানাল্লাহ। কর কয় তাড়াতাড়ি রুটি খান না, রুটি তো শুধু নাড়া সাড়া করেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কান না কেন? কয় খাবার সময় এখনো আমার হয়? তোরে কয় না হয়? ডাক দেয়া কয় না না, জলদি করে সরে যান, এখন আমি ঘরের ভিতরে ঢুকবো, এখানে একটা প্রশ্ন আসতে পারে। সিন্ধুকের ভিতরে যদি মানুষ থাকে আজরাইল ঢুকতে পারে, কিন্তু দরজার মধ্যে পাগলা বই রয়েছে, এখানে কেন আজরাইল ঢুকতে পারে না? কথা কোন ঠিক কি না? তোরে কোন ঠিক কি না? ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, অবিরাম রহমত বইয়া যায়, তাকিলে বকুতি পাবে রে মকুতি, কে জানে কার ভাগ্যে হয়? কথা কোন ঠিক কি না? মুর্শিদের দরবারে যায়া তাকো নত শির দাঁড়াইয়া, দাঁড়াইয়া তাকো তাহার হুকুমের আশাই। আমার দয়ালের দরবারে যায়া তাকো নত শির দাঁড়াইয়া, দাঁড়াইয়া তাকো তাহার হুকুমের আশাই। কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদে ঠিক কিনা? তোরা বলে ঠিক কিনা? সালাম দিও না তারে যতাই তাই, তাকিলে বকুতি পাবে রে মকুতি, কে জানে কার ভাগ্যে হয়? সুবহানাল্লাহ। কর
দরজা যে আটকাইছে এটা তো বেলায়েতের রশি দিয়া বানছে। সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না, বেলায়েতের রশি দিয়ে এমন ভাবে বানছে। আজরাইল চাইব তো দূরের কথা কিছুই যাওয়া সম্ভব, জোরে কয় না সম্ভব। নাটক দিয়া কয় সরেন, কয় না না স্মরণের লাগে তো বইছি না। এইবার ডাক দিয়া কই জলদি করে উঠেন না রে, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল পাগলা। কয় বারবার যাইতে কইছি রুটি খাওয়া শেষ না হইলে আমি উঠব না। এমন সময় ডাক দিয়া কয় বারোটা বাইজা যায়, কয় বারোটা তো বাজে না, বারোটার উপরে বাজে, জোরে কয় না। ভাই একটু আগে তুমি কইলা আল্লাহর কথা কখনো নড়চড় হইতে পারে না, এখন নড়চড় কেমনে হইল, ভবিষ্যতেও হইতে পারে, সুবহানাল্লাহ। কন্যা কই এটা আর মানব না রে, যখন জোর করে দুধতে যাবে রে পাগলার বেলায়তের লাঠি দিয়া। একটা ঘুরাইয়া যখন বাড়ি মারছে রে, সঙ্গে সঙ্গে আজরাইল কয় বাবা রে বাবা। আজরাইল কিন্তু কয়েকবার দৌড়ান খাইছে, সুবহানাল্লাহ। কর মুসা নবীর কাছে আয় এক চোখ আর এক আল্লাহ চোখ একটা বাইর হয়ে আলছে। এই বেলায়েতের বাড়ি কায় আল্লাহ টের যাহে কই মাবুদ, ও প্রাণের আল্লাহ এক পাগলা দিব রইছে, পাগলা এমন বাড়ি মারছে আর একটুর জন্য জান্ডা নিয়ে আইছি, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদ যদি আপনার পক্ষে থাকে রে, আজরাইল আপনার কাছে আইসে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, কোন ঠিক কিনা, কারণ দুয়ারে প্রহরিত আপ প্রবেশ করবে কেমনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। যাক আমার বন্ধুরা বাবাজিরা বাইজান চলে আসছেন, অনেক সময় হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিটের কথা ছিল, 20 মিনিটের উপরে হয়ে গেছে। শুধু একটা কথাই বলি, ইন্না রহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, ইন্না রহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। তোমরা যদি রহমত পাইতা চাও তাইলে মুহসিন বান্দাদের নিকটে যাইতে হবে, মুহসিন বান্দাই হলো ওলি আল্লাহ। কথা কন ঠিক কিনা, এই আওয়াজ মানে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না, আমরা নবীর মিলাদ কেম চাই কি চাই না, এই বাংলার জমিনে কোন ওয়াহাবি কোন সালাফি কোন মওদুদি কোন লামাজহাবি কোন খারিজি কোন রাফিজি ইসলাম মানে নেই, ইসলাম মেনেছে বাবা শাহজালাল মুজাদ্দিয়া মনি। কথা বলেন ঠিক কি না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না। আজকে যে ওয়াহাবির গুম যে শিয়ার দলেরা মাথা উঁচু করে কথা বলতে চায়, এগুলার একটারও ইমান নাই, কথা বলেন ঠিক কি না। আজকে শিয়ার দল বের হয়েছে, এই শিয়ার দল ওয়াহাবিরার চাইতেও আরো খারাপ, কথা বলেন ঠিক কি না। এই জন্য ইমান ঠিক তো সব ঠিক, ইমান বালা কবরে গিয়ে শান্তি পাইবেন, ইমান নষ্ট বাড়ি ছাড়া আর কোনো উপায় নাই। যাই হোক, আজকের এই বার্তা যুব সমাজ ইয়ং জেনারেশন এই জান্নাতের বাগান শানাইছে, দোয়া করি প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতো বীর যোদ্ধা বানায় দিক, কোন আমিন, ধরে বলে আমিন। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আমরা চাই কি চাই না, ধরে বলেন চাই কি চাই না। তাদের সঙ্গে সাহায্য সহযোগিতা করবেন, তাদের সঙ্গে চলাফেরার চেষ্টা করবেন, কারণ তার হচ্ছে সকলই আশিক রাসূল, কথা কন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আশিক রাসূল বানায় কবরে নেই, যে আলোচনা করলাম ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, আপনারা ক্ষমা করে দিবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।